আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল চ্যানেল। আমি শাহনাজ শিমুল বলছি, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার জন্য নিয়ে এলাম আরেকটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে তোমরা মাথায় অয়েল অ্যাপ্লাই করবে। আমি জানি এটা শুনতে অনেক বেসিক মনে হচ্ছে, এবং তোমরা হয়তো ভাবছো মাথায় কিভাবে তেল লাগবো, এটার জন্য আবার ভিডিও লাগে। ইয়েস, লাগে। কারণ আমি গত কয়েক বছরে বিভিন্ন সময় হেয়ার অয়েল নিয়ে অনেক অভিযোগ শুনেছি, এবং আমার কাছে মনে হয়েছে সঠিকভাবে হেয়ার অ্যাপ্লাই করতে পারাটাও অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখানে একটা কথা আমি বলে রাখি, হেয়ার অয়েল আমরা কেন ইউজ করি? মাথা গরম হয়ে গেলে খালি মাথায় চাম্পি করার জন্য? না, হেয়ার অয়েল বেসিক্যালি আমাদের চুলে একটা কন্ডিশনিং হিসেবে কাজ করে, ঠিক আছে? কিছু কিছু অয়েল যেমন আমাদের চুলকে অনেক বেশি কন্ডিশন দেয়, কিছু কিছু অয়েল আমাদের চুলে শাইন এনে দেয়, যেমন অলিভ অয়েল আমাদের চুলে শাইন এনে দেয়, কন্ডিশনিং করে। কোকোনাট অয়েল যেটা করে আমাদের চুলকে শাইনি করার সাথে সাথে আমাদের চুলকে শক্ত করে। ক্যাস্টর অয়েলটা যেমন চুল পড়া বন্ধ করে। তারপরে জোজোবা অয়েল যেমন আমাদের চুলে একটা হালকা শাইন এনে দেয়, লাইক সিরামের মতো কাজ করে। তেমনি তোমরা যখন চুলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে, এবং সেটাকে যখন সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই করবে, তখন তোমাদের যেটা হবে হেয়ার গ্রোথ প্রমোট হবে। কিভাবে তোমরা হেয়ার গ্রোথ বাড়াবে এবং চুল পড়া বন্ধ করবে তেল লাগানোর মাধ্যমে, সেটাই আমি আজকে তোমাদের দেখাবো। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট আমি সব সময় অ্যাপ্রিসিয়েট করি। সবার আগে আমি যেটা করব, একটা হার্বাল অয়েল আমি নিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমার বানানো হার্বাল অয়েল, কয়েক রকমের তেল এবং কয়েক রকমের ড্রাই ইনগ্রিডিয়েন্ট মিক্স করে আমি এটা বানিয়েছিলাম অনেক আগে। সো এটা আমি যেটা করছি, 15 সেকেন্ডের জন্য আমি গরম করব, একদমই এর থেকে বেশি গরম করব না, একটা কুসুম কুসুম গরম ভাব হবে এটার। সো সবার আগে আমি যেটা করব, সেটা হচ্ছে আমি আমার চুল আঁচড়ে নিব, চুলে যাতে কোনো রকম জটা না থাকে। তো চুলে মাসাজ টাসাজ করা হয়, এই জন্য চুলের গোড়া অনেকটা নরম হয়ে যায় তখন। তো আমি এই জন্য তেল দেওয়ার পরে চুল আঁচড়াই না। সো যেটা করি, আমি তেল দেওয়ার আগেই আমার চুলটাকে আঁচড়ে নিই। সো যা যা জটা আছে সব জটা একদম চলে যায়। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তেল যখন দিবে খুব বেশি ময়লা চুলে তেল দিও না, কিন্তু তাহলে কিন্তু খুব একটা কাজে লাগবে না। তেলটা আমি সবার আগে লাগাবো হচ্ছে আমার মিডলে। মেইন হচ্ছে তেলটাকে পুরো গোড়ায় লাগিয়ে নিতে হবে ভালোভাবে, তারপরে আমরা চুলের আগায় লাগাবো। আমার সাবস্ক্রাইবারদের থেকে এটা আমি অনেকবার শুনেছি, অনেকেই আমাকে বলেছে যে তেল গরম করলে কি তেলের গুণাগুণ নষ্ট হয়ে যায় কিনা। না, হয় না। কারণ কি আমি বলি, বিভিন্ন কোম্পানি যে সেল করছে হার্বাল অয়েল, বা যে ঘরোয়া হার্বাল অয়েল যখন তোমরা বানাবে, সেটা কিন্তু গরম করেই বানাতে হয়। হার্বাল অয়েলগুলো যেগুলো কিনা অনেক কিছুর মিক্সচার দিয়ে বানায়, অনেক ইনগ্রিডিয়েন্ট থাকে, অনেক হার্বস থাকে, অনেক অয়েল থাকে, সেগুলো তো জাল দিতে হয় একসাথে। তুমি যদি ঠিক মতো জাল না দাও, তাহলে কিন্তু তুমি হার্বাল অয়েল বানাতে পারবা না, তাই না? তো আমি যেটা করছি, ভালোভাবে আমার আঙ্গুলে তেল নিয়ে নিয়ে আমি প্রেস করে করে লাগাচ্ছি, লাইক দেখতে পাচ্ছ, প্রেস করে করে হালকা ভাবে, কিন্তু এতে আমার স্ক্যাল্প মাসাজও হয়ে যাচ্ছে। তেল লাগানোটা আমরা অনেক সময় মনে করি যে না, আমরা তো তেল ছোটবেলা থেকে লাগিয়ে আসছি, তেল লাগানোর আবার নিয়ম লাগে নাকি, তাই না? লাগে, তেল লাগানোরও নিয়ম থাকতে হয়। কারণ ভুলভাল ভাবে যদি তুমি তেল লাগাও, তোমার চুল কিন্তু পড়তে পারে অনেক বেশি। এই জন্য অনেকে বলে যে তেল দেওয়ার পরে চুল অনেক বেশি পড়ে, কোন তেল দিবে, এটা তেলেরই যে দোষ সব সময় সেটাও তো নাও হতে পারে, তাই না? এটা কিন্তু তোমার মাসাজের ভুল হতে পারে। সো দেখতে পাচ্ছ আমার কিন্তু এখন কোনো নখ নেই। আমার যদি নখও থাকতো, দেন আমি এভাবে করে তারপরে মাসাজ করতাম। তো কখনোই স্ক্যাল্পে নখ লাগানো যাবে না। সো আমরা যে স্ক্যাল্পে যে চুলকাই, যখন আমাদের স্ক্যাল্প চুলকায় অনেক সময় খুশকির জন্য বা সোরাইসিসের জন্য, এতে কিন্তু অনেক সময় আমাদের চুল পড়ার হারটা বেড়ে যায়। সো এই জিনিসটা খেয়াল রেখো তোমরা। দেখতে পাচ্ছ যে আমি এক সেকশন মোটামুটি করে ফেলেছি আমার চুলের। তা আমি যেটা করছি, তেলটা লাগাচ্ছি, আর এই যে এরকম রাউন্ড একটা মোশনে আমি তেলটাকে মাসাজ করছি। মাঝখানে হয়ে গিয়েছে, এখন আমি এই কর্নারেও তেল লাগাবো। এখন আমি বলি যে কোন কোন তেল তোমরা ব্যবহার করতে পারবে। আমি জানি এই প্রশ্নটা অনেকের থাকে। তেলের মিক্সচার একটা নিয়ে ব্যবহার করতে পারো, হার্বাল অয়েল ব্যবহার করতে পারো তোমরা। হার্বাল অয়েলের ক্ষেত্রে একটা ব্যাপার আসলে কাজ করে, অনেকের কিন্তু অনেক কিছু স্যুট করে না, সেই কারণে হার্বাল অয়েলও কিন্তু অনেক সময় স্যুট করে না। কারণ হার্বাল এক একটা অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে ডিফারেন্ট ধরনের ইনগ্রিডিয়েন্ট থাকে, ডিফারেন্ট টাইপের অয়েল থাকে। সো অনেক সময় ওই একটা পার্টিকুলার কোনো একটা ইনগ্রিডিয়েন্টের কারণে হয়তো ওই হেয়ার অয়েলটা তোমাকে স্যুট করছে না। সেক্ষেত্রে তুমি তোমার নিজের হেয়ার অয়েল বানিয়ে নিতে পারো,
নিজের হার্বাল অয়েল বানিয়ে নিতে পারো তুমি। আমার চ্যানেলে একটা হার্বাল অয়েলের রেসিপি আছে, যেটা কিনা আমার ছোট খালা বানায়, তার রেসিপি, ওটা আমি লিংক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে ওইটা তোমরা চাইলে ট্রাই করতে পারো। আবার তোমরা যদি চাও একদম সিম্পল এর মধ্যে একটা অয়েল মিক্সচার বানাতে, দেন আমি বলবো তোমরা কোকোনাট অয়েল, ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, জোজোবা অয়েল, সুইট আলমন্ড অয়েল, এগুলো মিক্স করে নিজের বাসায় একটা কিন্তু ককটেল অয়েল বানাতে পারো। এর মধ্যে যদি জোজোবা অয়েল বা সুইট আলমন্ড অয়েল না থাকে তাতেও চলবে, ক্যাস্টর অয়েলটা যাতে থাকে এটা মেক শিওর করবে, এবং কোকোনাট অয়েল বা অলিভ অয়েলের মধ্যে যে কোনো একটা যাতে থাকে। তো এখন আমি আমার চুলের পেছনের অংশে লাগাবো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আগায় আমি আমার তেল লাগানো শুরু করব। আচ্ছা, সপ্তাহে কয়দিন চুলে তেল লাগানো উচিত? সপ্তাহে আমি বলবো দুদিন লাগালে বেটার, বাট অনেকে আছে হেয়ার প্যাক লাগাতে পছন্দ করে চুলে রেগুলার, সো সেক্ষেত্রে তোমরা এমন করতে পারো, সপ্তাহে একদিন তোমরা হেয়ার প্যাক লাগালে আর দুদিন তোমরা হেয়ার অয়েল করলে। সো আমি পুরো চুলে আমার তেলটা লাগিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আমার এরকম দুটো ভিডিও আছে, একটা একটা হচ্ছে চুল কিভাবে ধুতে হয়, আর একটা হচ্ছে চুল কিভাবে ড্রাই করতে হয়। এগুলো কিন্তু একদম বেসিক ভিডিও, বাট স্টিল এইসব বেসিক ব্যাপারও যদি ছোটখাটো ভুল হয় চুলের জন্য অনেক বড় ড্যামেজ হয়ে যেতে পারে। কিন্তু যে দুটো ভিডিওর কথা আমি বললাম সেগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে কিন্তু দেয়া থাকবে। সো আমি যেটা করব, এখন আমি একটু অয়েল নিচ্ছি, আমি কিন্তু আমার পুরো চুলে অয়েলিং করে ফেলেছি অলরেডি, ঠিক আছে, হাতে লাস্ট বারের মতো তেল নিচ্ছি। আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মাথাটা নিচু করে এভাবে সোফায় বসে করলে এটা বেটার, দেন মাসাজ করতে হবে উল্টো পাশে। সাধারণত আমরা মাসাজ কিভাবে করি আমাদের স্কাল্পে, এভাবে করতে থাকি, তাই না, মানে যেদিকে আমাদের হেয়ার গ্রোথ, আমরা মাসাজটা করব আমাদের হেয়ার গ্রোথ এর উল্টো দিকে, ঠিক আছে। এখন আমি যেটা করব, আমি আমার চুলকে বেঁধে রাখবো একদম, কারণ আমার পুরো হেয়ার অয়েলি হয়ে আছে একদম। খুব টাইট করে কিন্তু বাঁধতে হবে না, কারণ আমরা এই যে এত মাসাজ করলাম, ওয়ার্ম অয়েল লাগালাম চুলে, খুব বেশি জোরে যদি তোমরা চুল বাঁধো তাহলে কিন্তু চুলের গোড়া অলরেডি নরম হয়ে আছে, আরো নরম হয়ে ভেঙে যেতে পারে, যেটা কিনা তোমাদের চুল পড়ার কারণ হতে পারে। সো হালকাভাবে চুলটাকে বেঁধে রাখলেই হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। অনেকে একটা অভিযোগ করে আমাকে, সেটা হচ্ছে অয়েল লাগানোর পরে চুল ধুলে নাকি তেল যায় না, একটা চিপচিপা ভাব থাকে। আবার অনেকে হার্বাল অয়েল লাগালে যেটা বলে যে একটা আচার আচার স্মেল আসে। ওয়েল, আচারের ইনগ্রিডিয়েন্ট আর হার্বাল অয়েলের ইনগ্রিডিয়েন্ট, কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাকচুয়ালি সেম, যেমন কালো জিরা, মেথি, এই টাইপের জিনিস আর কি, সেগুলো দিলে আচার আচার স্মেল আসতেই পারে। সরিষার তেলও দেওয়া থাকে অনেক সময় হার্বাল অয়েলে, বাট এনিওয়ে, তো এক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে সেকশন বাই সেকশন তোমরা শ্যাম্পু করতে পারো। খুব বেশি জোরে জোরে ইউনো অ্যাগ্রেসিভলি শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই, হালকাভাবে শ্যাম্পু করবে। আর আমি শ্যাম্পু ব্যবহার করি হেড অ্যান্ড শোল্ডার্স, আমি সবসময় হেড অ্যান্ড শোল্ডার্সই ব্যবহার করি, কন্ডিশনার যখন যেটা আমার হাতের কাছে থাকে আমি সেটাই ব্যবহার করি। চুলকে আগে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিবে অন্তত মিনিট খানেক, এবং তারপরে শ্যাম্পু অ্যাপ্লাই করবে। শ্যাম্পু করার পরে পানি ঝরিয়ে কন্ডিশনার লাগাবে, কন্ডিশনার 2-3 মিনিট রেখে ধুয়ে ফেলবে। আর চুলটাকে শুকানোর আগে একটুখানি হেয়ার সিরাম লাগিয়ে নিতে পারো, চুলটা যখন ভেজা ভেজা থাকবে শুকানোর আগে দিয়ে একটুখানি হেয়ার সিরাম লাগিয়ে নিবে। এতে ব্লো ড্রাই করার সময় তোমাদের চুলকে যেমন ওই ব্লো ড্রায়ের হিটটা থেকে সিরাম রক্ষা করবে, সেই সাথে চুলকে একটা শাইনও এনে দিবে। এছাড়াও তোমরা শুকনো চুলেও কিন্তু হেয়ার সিরাম লাগাতে পারো। হেয়ার সিরাম নিয়ে যদি তোমরা আলাদা কোনো ভিডিও চাও সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও করতে পারি, কারণ হেয়ার সিরামের কাজ আসলেই ডিফারেন্ট এবং খুবই খুবই উপকারী চুলের জন্য। হেয়ার সিরাম যদি তোমরা কিনতে চাও সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে খুব ভালো হেয়ার সিরাম কিনতে পারবে, সাধারণত যেগুলো আমি ব্যবহার করি। চুলে তেল কি সারা রাত রাখা জরুরি না কয়েক ঘন্টা রাখলেই হবে? আমি আসলে আজকে আমি শ্যাম্পু করেছি, আমি যাদের ব্রনের প্রবলেম আছে বা যাদের তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় তারা ওভারনাইট তোমরা অয়েল রাখবে না মাথায়, সেক্ষেত্রে যেটা করবে 2-3 ঘন্টা তোমরা চুলে তেলটা রাখবে তারপর ধুয়ে ফেলবে। তারপর আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার চুলে আমি জাস্ট শ্যাম্পু আর কন্ডিশনিং করে ফেলেছি, অ্যান্ড লুক অ্যাট মাই হেয়ার, আমি কোনো রকম স্ট্রেটনার ব্যবহার করিনি, আমি জাস্ট ব্লো ড্রাই করেছি, কোনো রকম স্ট্রেটনার আমি ব্যবহার করিনি, এবং আমার চুলও পার্লার থেকে স্ট্রেট করা না, ঠিক আছে। আমার চুল ইউজুয়ালি ওয়েভি টাইপের, লাইক হালকা একটু ওয়েভ আছে আমার চুলে নর্মালি যদি রেখে দিই, বাট আমি যখন চুলে অয়েল লাগাই সুন্দর করে শ্যাম্পু ট্যাম্পু করে ব্লো ড্রাই করি, দিস ইজ দ্য রেজাল্ট। এবং আমার চুল একসময় প্রচুর ড্যামেজ ছিল, অনেকে মনে করে যে আমার চুল জন্মগতভাবেই সুন্দর এই জন্য হয়তো আমার চুলে কোনো যত্ন নিতে হয় না। আমার চুল যদি জন্মগতভাবে সুন্দর হতো আমি এত যত্ন নিতাম না আমার চুলের, আর এত মনে হয় হেয়ার কেয়ার নিয়ে আমি ভিডিও বানাতাম না। বাই দ্য ওয়ে, তোমাদের আমি জানি আরো অনেক অনেক প্রশ্ন থাকবে এখন হেয়ার প্রবলেম নিয়ে, সেটার জন্য আমার চ্যানেলে একটা প্লেলিস্ট আছে যেখানে কিনা
মোটামুটি আমি গত কয়েক বছরে যতগুলো হেয়ার নিয়ে প্রবলেম পেয়েছিলাম সবগুলোকে কভার করার চেষ্টা করেছি বিভিন্ন রকম ভিডিও দিয়ে, এবং ফিউচারে আরও ভিডিও আসবে। বাট সেই লিস্টটা যদি তোমরা চাও এবং সেই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেই সাথে তোমরা স্ক্রিনেও পেয়ে যাবে। তো এই তো, এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। কোনো ভিডিও আইডিয়া থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তোমাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।